আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আপনাদেরকে দেখাবো, অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমি যে ডিম ভাজির জন্য, ভুনার জন্য বা যে কোনো সময় যে আমি বয়েল ডিমগুলা যে ফ্রাই করি, এটা লাল কিভাবে হয়। তো এই ভিডিওটা তাদের জন্য যারা দেখতে চেয়েছিলেন যে ডিমগুলা কিভাবে লাল হয়। তো এখানে আমি তেল দিয়ে বেশ গরম করে নিয়েছি, আর এখানে আমি এখন দিয়ে দিব এই যে হলুদ। হলুদটা দিয়ে দিতে হবে আগে তেলের ভিতরে, তারপরে যে ডিমগুলো দিয়ে দিতে হবে। দেখবেন তাহলে আপনার ডিমগুলো খুবই ভালো, একদম লাল টুকটুকে হয়ে যাবে। দেখেন ডিম ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে পেঁয়াজ কেটে রাখছি, ওটাই এই যে ডিম ভাজা তেলের ভিতর দিয়ে দেব। তারপর আর সবার কি খবর? ডিম আজকে শুধু ডিম ভুনা, ডাল, আর কিছুই না। মাঝে মাঝে একটু অল্প খাওয়া ভালো, একেবারে সাদা মাথা। আমি আজকে এখন ছোট ছোট কিউব করে করে আলু কেটে দিয়েছি, ইচ্ছা করলো এরকম করে খেতে। এই জন্য অনেকে হয়তো এভাবে খান, অনেকে পছন্দ। আসলে এক এক সময় একভাবে রান্না করে খেলেই হলো। এবার আমি কিছু আস্ত শুকনো মরিচ দিয়েছি ভেঙে, এখন একটা তেজপাতা দিয়ে দিব। আলুটা কষানো হয়ে গেছে, এমন অনেকে আছেন যারা এইভাবে ডিম ভুনাটাও জানেন না। আমিও অনেক সময় ইউটিউবে অনেক কিছু সার্চ দেই, অনেক সময় এটা সিলি, বাট না পারলে তো শেখা যায়। ইউটিউবে আসলে সব ধরনের সব কিছু শেখার জন্য আছে, আর আপনি ইজিলি শিখতে পারবেন। কোনো কিছু হয়তো বা কারো কাছে জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছেন, সেটা আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন পেয়ে যাবেন। আর আমি ডিমটা এমনি রান্না করতেছি, সেটাই আপনাদের সাথে এমনি দেখাচ্ছি, তাছাড়া কিছু না। এভাবে ডিম খেতে এমনি গরম গরম ভাত দিয়ে। তো রেডি হয়ে গেছে আমার ডিম ভুনা। আলু দিয়ে জিরা ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম, যেটা আমি এরকম ভুনা টোনাতে ব্যবহার করি। এটা আমাদের যশোরের মানুষের খুব বেশি পছন্দ। এটা দিলে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে। তোমার রান্না শেষ, এখন এটা আমি ঢেকে দেব, তাহলে জিরার ফ্লেভারটা ভালো থাকবে।